কাল রাতে 3:20 সময় গুপ্তধনের স্বপ্ন দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে তড়ি ঘড়ি 1097 এ ফোন করে কোস্টারিকা ও হাঙ্গারি থেকে দুই বিশ্বস্ত সৈনিককে চার্টার ফ্লাইটে উড়িয়ে এনে মাত্র 4 কোটি টাকার ডিল করে মাটি খোঁড়ার কাজে লাগিয়ে দিলাম। গোপন ডিল এটাই ছিল, গুপ্তধন আমাদের পেতেই হবে। এই গরমে তাপদাহকে উপেক্ষা করে চলল নাগারে মাটি খোঁড়ার কাজ। নিউ ইয়র্ক থেকে সাবল, কোরিয়া থেকে গাঁইতি আর মেড ইন জাপানের কোদাল দিয়ে বেশ উৎসাহের সাথে চলছিল মাটি খোঁড়ার কাজ। কোস্টারিকার এই সৈনিক খুব কষ্টের সাথে গর্তের দেয়ালে শাবল দিয়ে নাগাড়ে করে যাচ্ছিল শিল্পকলা ও ভাস্কর্যের কাজ, যেটা তার ছাপ রেখে দিতে চাইছিল এই গর্তের দেয়ালে। গর্তেই ইনফ্রারেড সুতো দিয়ে তারা ইন্টার কানেক্টেড করে ফেলেছিল। 16 কোটি টাকার জমিতে 16 ফুট করে গর্ত করে পেলাম শুধু রাজা আকবরের সবুজ বোতল আর সম্রাট জাহাঙ্গীরের হারিয়ে যাওয়া দুই হাওয়াই চপ্পল। কিন্তু গুপ্তধন কই, হার না মানা মন নিয়ে পুনরায় 16 ফুট গর্তে খুঁজে চললাম গুপ্তধন।